হ্যালো গাইস, আমি সৌরভ আর তোমরা দেখছো দুষ্টুসৌরভ ব্লগস। তো আমি বেরিয়ে পড়েছি আজকে বিকেলে, সুন্দর একটা ভিডিও। তো তোমরা ভিডিও দেখে আনন্দ করো আর আমি ভিডিও বানিয়ে আনন্দ করি। আজকে যাচ্ছি আমি কলাতলা, ওখানে আমার একটু কাজ আছে, ওখানে গাছ ছাড়ার জন্য যাচ্ছি। তো ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও করে নিই, ছোট্ট ভিডিও দেবো, তথা তোমাদের দেখতে টাইমটা কম লাগবে, তাই ছোট্ট ভিডিও দেবো। শুরু করছি আজকের ভিডিও। ভাবছি একটা লং ড্রাইভ নেব, অনেক সামনে যে রবিবারটা আসবে এই রবিবারে একটা দূরত্ব কোথাও যাব, কারণ বাড়ির কাছাকাছি আর ভিডিও করতে ভালো লাগছে না, একই ভিডিও তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো আগে যেতাম, অনেক দূরে যেতাম, তখন মোটো ব্লগের সেটআপটা ছিল না, তাই তোমাদের দেখাতে পারিনি। তো এবার ভাবছি সামনের রবিবার একটা বেরোবো, একটু দূরত্ব কোথাও যাওয়ার চেষ্টা করব। তো এখন ঠিক করতে পারছি না কোথায় যাব, ঠিক করে তোমাদের জানিয়ে দেব, আর সাথে ডেলি ব্লগও হবে। তোর রাস্তা এতই বাম্পার, বাইক চালাতে খুবই কষ্ট বাম্পারের মধ্যে। সাইডে আবার গাড়ি দাঁড় করে রেখেছে, এমনি সিঙ্গেল রোড, তার মধ্যে আবার গাড়ি সাইডে দাঁড় করিয়ে রাস্তাগুলোকে এমনভাবে করে রেখে যে বিপদ পায়ে পায়ে ঘুরে, কখন কি হয় ঠিক নেই, তার মধ্যেই বেরিয়ে যেতে হবে স্লোলি। তো বন্ধুরা, তোমরা বলো কি নিয়ে ভিডিও করা যায়, কোথায় যাওয়া যায়, তোমরা বললে সেটাই চেষ্টা করবো যাওয়ার, সেরকম ভিডিও করার চেষ্টা করবো। তো সেটাই আমি চাই, তোমরা বলো কোথায় যাওয়া যায় সামনের রবিবার, কোথায় যাওয়া যায়, কোথায় গেলে ভালো ভিডিও হবে, তোমাদের ভালো লাগবে দেখতে, সেটাই বলো তোমরা, সেটাই দেখতে চাই। তো সেই অনুযায়ী ভিডিও হবে তোমাদের কথা অনুযায়ী। এমন জায়গা বলো না যেখানে আমি যেতে পারবো না, যেখানে যাওয়ার মতো আমার এখন সামর্থ্য নেই। তো আমার সামর্থ্য অনুযায়ী তোমরা কমেন্টে লেখো কোথায় যাওয়া যায়, সেখান থেকে আমি ডিসাইড করবো কোথায় যেতে পারবো, আমার সামর্থ্য মতো কোথায় যেতে পারবো। তো চলো তাড়াতাড়ি কমেন্টে লিখে দাও কোথায় যাওয়া উচিত, কোথায় গেলে ব্লগটা ভালো হবে, তোমাদের দেখতে ভালো লাগবে। আর এরকম ভিডিও দেখার জন্য বা আগামী দিনের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে আমি নতুন ভিডিও ছাড়লেই তোমার কাছে আগে যায় বা তোমাদের কাছে আগে যায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, তোমার বন্ধুদেরও দেখানোর সুযোগ করে দেবে। যেহেতু আমি ফোন দিয়ে ভিডিওটা শুরু করেছি, তো ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিকঠাক পাচ্ছ না বা রাস্তা ঠিকঠাক দেখা যাচ্ছে না, ভিডিওটা কাঁপছে, চেষ্টা করব খুব শীঘ্রই একটা গোপ্রো নেওয়ার, কারণ গোপ্রোতে ভিডিওটা কাঁপবে না, তখন তোমাদের দেখতে সুবিধা হবে। চলো সবাই সাপোর্ট করো, শীঘ্রই করে 1K সাবস্ক্রাইবার করে দাও, 1K সাবস্ক্রাইবার হলেই নতুন গ্রুপ পুরো নেব। আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, অনেক কষ্ট করে ইনস্টলমেন্ট করে বাইকটা কিনেছি, মাসে এখনও বাইকের ইনস্টলমেন্ট শোধ হয়নি। তো এই মুহূর্তে আমার কাছে একটা গোপ্রো কেনার মতো সামর্থ্য নেই, তো পয়সা জমাচ্ছি আস্তে আস্তে করে একটা গোপ্রো নেওয়ার জন্যে, চেষ্টা করছি যত শীঘ্রই পারবো নেওয়ার জন্য। আমি যেহেতু মধ্যবিত্ত বাড়ির ছেলে, তো আমাকে অনেক ভাবনা চিন্তা করে যে কোনো কাজ করতে হয়,
যে কোনো খরচ করতে হয়, কারণ বাজে খরচ করার মতো পয়সা আমার নেই এই মুহূর্তে। আমার হাতে টাইমও খুবই কম ভিডিও করার মতো, যেটুকু সময় পাই সেটুকু টাইমে ভিডিও বানাই, কারণ আমার জীবনের শখ যে আমি একজন ইউটিউবার হব, তো সেই অনুযায়ী ভিডিও করতে শুরু করেছি। যেটুকু সময় পাই সেটুকু সময়ই ভিডিও করি। তোমরা যেহেতু আমার একটা ব্লগে দেখেছো যে আমি সবজি ব্যবসা করি, রাত দুটো থেকে উঠে যাই, বাড়িতে ঢুকি আবার দুপুর একটার সময়, আবার বিকেল চারটা থেকে রাত্রি নটা পর্যন্ত বাজারেই থাকি সবজি ব্যবসা করি যেহেতু আমি, আবার পরের দিন রাত্রি দুটো থেকে উঠে চলে যাই। তো রবিবার বিকেলটা সময় পাই আমি, রবিবার বিকেলবেলাটা মা দোকান খুলতে যাই, তো আমি ওই টাইমটাই সময় পাই, বিকেলবেলাটাই ঘুরতে বেরাই, সেই টাইমটাই তোমাদের সাথে শেয়ার করি, আমি কোথায় যাই কী করি সেই জিনিসটাই তোমাদের দেখাই, আর তোমরা সেটা দেখতে ভালোবাসো, তাই আমার ভিডিও দেখো। আর চলো, আমার গন্তব্যের কাছাকাছি এসে গেছি, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর যেটা বলেছি কমেন্টে লেখো এর পরের ভিডিওটা ঠিক কী নিয়ে চাও তোমরা। তো চলো, টাটা, বাই বাই।